আকাশের তারা গুলো আমারে। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই ওল্ড মেমোরি সেট স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লিখাতে ক্লিক করবেন, তারপর নিউ লিখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো এইখানে শো করবে। এখন এখান থেকে আপনি যেই ওল্ড মেমোরিগুলো অর্থাৎ যেই পুরনো পিকচার, হতে পারে আপনার এক্সের সাথে তোলা অথবা আপনার বন্ধু বান্ধবের সাথে তোলা, এরকম কিছু ছবি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 13টার মতো ছবি সিলেক্ট করেছি, আপনি চাইলে আরও বেশিও করতে পারেন। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা ইস্যু সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে 3x4 এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করব। তারপর এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে আপনি বাঁদিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন, এই ছবিটার লেয়ারে ক্লিক করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করে এখান থেকে ছবিটাকে জুম করে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সবগুলো ছবিকে এখান থেকে জুম করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে আপনি বাঁদিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি 0.8 সেকেন্ড লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এইখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে সবগুলো ছবির ডিউরেশন 0.8 সেকেন্ড হয়ে যাবে। এখন এখান থেকে প্রথমে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে। তার জন্য উপরে একটা সেভ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করে দিবেন। এইখানে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানে 100% হয়ে গেলে উপরে একটা হোম বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নতুন করে ভিডিও লিখাতে ক্লিক করবেন, নিউ লিখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনার একটা স্যাড মোড অথবা কোনো কিছু ভাবতেছেন এরকম একটা ছবি সিলেক্ট করে নেবেন। ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, ছবিটা এখানে চলে আসবে। তারপর ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে প্রথমবারের মতো 3x4টাকে সিলেক্ট করবেন, তারপর এই দাগটাকে এখান থেকে বাড়িয়ে ছবিটাকে জুম করে নেবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে ডিউরেশন অপশনে ক্লিক করবেন, এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এই উপরের টুলসগুলোকে একটু ডান দিকে দিলে ফিল্টার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, এইখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে কন্ট্রাস্টটাকে সিলেক্ট করে এটাকে 10 থেকে 15 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে এখান থেকে স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন, এটাকে আপনি -50 নিয়ে আসবেন, আমরা ছবিটাকে সাদা কালো রাখবো এই জন্য। এখন উপরের এই টুলসগুলোকে বাঁদিকে দিয়ে একদম শেষের দিকে আসলে ভিগনেট নামে একটা অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে আপনি 100 পর্যন্ত বাড়িয়ে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি PIP অপশনে ক্লিক করবেন। এইমাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এটাকে ধরে আপনি একটু টেনে জুম করে নেবেন, এরকমভাবে আপনি চাইলে ফুল স্ক্রিনও রাখতে পারেন। এরকমভাবে রাখা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই অপাসিটিটাকে আপনি কমিয়ে ছবিগুলোকে যতটুকু আপনি রাখতে চান অতটুকু রাখবেন। এখান থেকে আমি 30 পর্যন্ত দিয়ে দিলাম, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আমরা একটু প্লে করে দেখবো, দেখবেন যে ছবিগুলো আস্তে আস্তে প্লে হচ্ছে। এটাকে ফাস্ট করার জন্য এখান থেকে উপরের লেয়ারটাতে ক্লিক করবেন, উপরের টুলসগুলোকে বাঁদিকে দিয়ে স্পিড অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি এই অপশনটাকে বাড়িয়ে দিবেন, আপনি এখান থেকে 2 রাখতে পারেন অথবা 190 রাখতে পারেন, আমি এখান থেকে 190 রাখবো, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখানে দেখবেন যে এটা একটু ছোটো আছে, উপরে একটা ডুপ্লিকেট নামে অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন, এটা দেখবেন যে আরও আস্তে আস্তে বড় হবে। এখান থেকে আপনার নিচের লেয়ারটার সমান করে নেবেন। তারপর একদম শেষ অংশে আছে যেই বাড়তি অংশটা আছে, এটাকে ডিলিট করার জন্য উপরে টুলসগুলোকে ডান দিকে দিবেন, এইখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন।
এইখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে যদি একটু প্লে করেন দেখবেন যে অনেক ফাস্ট এখান থেকে প্লে হচ্ছে এগুলো। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারের প্রথমে এসে মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিও এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার গ্যালারির ভিডিওগুলো এখানে শো করবে। এইখান থেকে একটা 17 সেকেন্ডের মিউজিক আমি ব্যবহার করব, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে এটা কেউ ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দের যে কোনো সেট সং এখানে ব্যবহার করতে পারেন। মিউজিকটার উপর ক্লিক করে দিবেন, এরকম একটা অপশন আসবে। এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করলে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে এইখানে চলে আসবে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে আমি মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য এখানে মিউজিক প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় আবার সেভ অপশনে ক্লিক করবেন। এইখানে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।